শিশির ভেজা নরম ঘাসে ঝরে পড়া শিউলি হাসে, কাশবনে যে দোলা দিল শরতের মিঠেল হাওয়া এসে, নীল আকাশে মেঘের খেলা কে ভাসালো আজ, আয়রে সবাই দেখবি যদি মায়ের নতুন সাজ। ড্যাম কুড়কুড় বাজল যে ঢাক মা আসছে ঘরে, সবাই মোরা মিলবো আবার মাকে বরণের তরে। মা আসছে বছর ঘুরে মনে আনন্দের যে নাই শেষ, বছর মোদের যেমনই কাটুক পুজোর দিনগুলো কাটুক বেশ। নতুন জামা নতুন জুতো প্যান্ডেলেতে ঘোরা, পরীক্ষা যে মারও হবে কে হবে সবার সেরা। পাড়ায় পাড়ায় সাজে সবাই রণসজ্জার সাজে, করোনা কালেও পুজো হবে মন নেই কোনো কাজে। ঢাকে কাঠি পড়লে কিমা ঘরেতে মন আর রয়, সেই মন যে পাগল পাড়া সে যে তরি দিকে ধায়। এই কবিতাটাই কদিন ধরে লেখালেখি চলছিল, তো তোমাদের বলেছিলাম যে একটা কবিতা আমি লিখছি, তোমাদেরকে অবশ্য করে শোনাবো, তো সেটা তোমাদের শোনালাম। বাট কবিতাটা শরতের, শারদীয়ার, দুর্গাপুজোর, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই 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 হার্স যে কবিতার সাথে একেবারে যায় না। না আছে নীল আকাশ, না আছে সেই আকাশে সাদা পেঁজা তুলো মেঘ, আর না আছে পুজোর কোনো আমেজ। এখন মনে হচ্ছে পুরোপুরি এটা বর্ষাকাল। কাল রাত থেকে না কাল দুপুর থেকে সেই যে বৃষ্টি ধরেছে, বৃষ্টি থামার আর কোনো নাম নেই। ইভেন মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অপুরন্ত বৃষ্টি আমাদের বেলেঘাটা মানে এরিয়াটা, মানে যতই বৃষ্টি হোক না কেন জলমগ্ন হয় না। বাট এবারে টিভিতে নিউজে তোমরা দেখেছো কিনা জানি না, বেলেঘাটা পর্যন্ত জলমগ্ন হয়ে গেছে, এতটাই বৃষ্টি হচ্ছে শরৎকাল বলে একেবারে মনে হচ্ছে না। বাই দ্য ওয়ে, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো থাকার চেষ্টা করছি। আজকে সকাল থেকে যেহেতু আমি মোবাইল হাতে পাইনি, কারণ তোমরা জানোই যে আমার ছেলের এক্সাম চলছে, তো দুটো মোবাইল যেহেতু নিয়ে নিয়েছে, তো সেই জন্য আমি সকাল থেকে আর কোনো ব্লগ করার চেষ্টাই করিনি। ভাবলাম চলো বিকালবেলার দিকটা একটু ফ্রি আছি, এখন বাজে প্রায় 5:30, এখনও অবশ্য ওর ক্লাস হচ্ছে একটা মোবাইলে সেটা করছে, তো আমি ওপরে এসে এটা তোমাদের জন্য প্রেজেন্ট করলাম। কবিতাটা কেমন লাগলো সেটা তোমাদের কাছে জানতে চাই। তো অনেকদিন পর কবিতাটা লিখে কবিতাটা তোমাদের সামনে পড়ে আমার খুব ভালো লাগছে নিজের, জানি না তোমাদের কতটা ভালো লাগলো। আর আমার হাজব্যান্ড পুনেতে বসে এখন রৌদ্রোজ্জ্বল দিন উপভোগ করছে, তো কলকাতা থেকে অনেকেই ওকে ফোন করেছে, শুধু আমি নই, মানে ওর অফিস কলিগরা কাজের জন্য বা কেমন আছে কি আছে সেটা জানার জন্য যারা ফোন করেছে তারা সবাই বলেছে কলকাতা এখন মোটামুটি পুজোর আগে ভাসছে। তো সেটা শুনে খুবই একটু কি বলবো আর মানে চিন্তাগ্রস্ত, যে বাইরে বেরিয়েও না, বেশি জল ফল ঘেঁটো না, বৃষ্টিতে ভিজো না, দরকার থাকলেও বাজারের দরকার থাকলেও মার্কেটে এখন যেও না, এইসব উপদেশগুলো আমাকে সকালবেলা ফোনে দিয়ে দিল। চলো, অনেক ভিডিও শ্যুট হয়েছে, অনেক ডায়লগ দিয়েছি, এবার নিচে যাওয়া যাক, নিচে ছেলের ক্লাস আবার শেষ হবে, আমাকে একটু ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করতে হবে। আর তোমরা একটা আওয়াজ পাচ্ছ কিনা মানে বুঝতে পারছি না, মানে এই আওয়াজটা মানে একদম কি বলবো, যে কোনো জিনিস, যে কোনো পজিটিভ জিনিসকে সঙ্গে সঙ্গে নেগেটিভ করে দিতে পারে, এতটা বাজে আওয়াজ, জানি না এই আওয়াজের থেকে কবে মুক্তি পাবো। চলো নিচে যাই। এবার ওপর থেকে নিচে নেমে এসে তোমাদের আগে আমি অন্য ব্লগে যে হেয়ার টনিকের কথাটা বলেছিলাম সেটাই একটু মাথায় অ্যাপ্লাই করে নেবো। এটা যেহেতু শুকনো চুলে অ্যাপ্লাই করতে হয়, তো সন্ধেবেলায় আমি এটা অ্যাপ্লাই করি। আর এখানে আমি এখন সন্ধেবেলা স্ন্যাক্স বানাতে চলে এসেছি, এখানে বসেছি, চা আমার চা হবে আর ছেলের কফি হবে, কফির জন্য তোমাদের এই যে রেখেছি, গরম নয় এটা গরম করতে হবে, এটা চায়ের ওপর বসিয়ে রাখবো গরম হয়ে যাবে। এদিকে বসিয়েছি কড়া, কড়াতে করবো মুড়ি ভাজা। মুড়ি ভাজা কি দিয়ে করবো, একটু অল্প করে হোয়াইট অয়েল দিয়েছি, হোয়াইট অয়েলের মধ্যে দেবো একটু জিরে আর একটু দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, অল্প তেল দিয়েছি, সেরকম বেশি কিছু তেলও দিইনি। তো এটা দিয়ে হবে আজকে আমাদের মুড়ি ভাজা। আর বারান্দা দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় মেলা রয়েছে, কারণ বৃষ্টির জন্য ছাদে যেতে পারিনি। তো চলো মুড়ি ভাজাটাকে চট করে করে নিই। এখানে রয়েছে আমাদের অ্যান্টি কোভি স্পেশাল কাঢ়া, বানানো হয়ে গেছে, আর এখানে মুড়ি দিয়ে দিয়েছি কড়াতে। গরম চা নিয়ে চলে এলাম, ছেলেকে কফি দিয়ে দিয়েছি, আর অনেক কষ্ট করে দেখো দুদিন ধরে আমি এই কটা কুমড়োর দানা ছাড়াতে পেরেছি, তো এটাকেই কোনো রান্না একটা ইউজ করে ফেলবো বেটে।
আর চুলটাতে যেহেতু টনিকটা দিলাম একটু ভিজে ভিজে আছে বলে চুলটা একটু খুলে দিয়েছি। এখন চাটা খেয়ে একটা ভিডিও এডিট করা আছে অলরেডি, সেটাকে আপলোডে বসাবো, বসে তারপরে আমি রাত্রে ডিনার বানাতে যাবো। কিন্তু এখন যেহেতু রুটি তো খুব কমই আমার, আর ওর তিনটে, আমার দুটো, এরকম পাঁচটা কি ছটা রুটি করি, তো সেই জন্য একটু দেরি করে গেলেও চলে। মোটামুটি খাট ঘরের অবস্থা খুবই খারাপ, খাটে বসে আছে সারাদিন, পড়েছে টেবিল যেহেতু পাতা হয়নি, তো সেগুলোকে একটু গুছাবো। টেবিলটা পাতলি না পাচ্ছি, বসে বসে গেম খেলছে এখন। আরে আরে দেখে কাপটা হ্যান্ডেলটা, হ্যাঁ এবার দেখো টেবিল পাতার কাজ চলছে, জানলায় ছিল ভর্তি জল ফেলছে, ভর্তি টেবিলের মধ্যে জল ফেললো, এবার এটাকে নিয়ে ঘরের মধ্যে চুপকাবে। এই অত চেপে দিস না, দাঁত বার করছে আবার, আস্তে আস্তে অত চেপে না, হবে আর। এবার আমি বসে পড়েছি একটা ভিডিও আপলোড করার জন্য, তো এই টাইমটাতেই আমি মেনলি ভিডিও আপলোড করে থাকি, তো সেটাই করছি। ভিডিও আপলোড করতে বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার রাত্রিবেলা ডিনার বানানোর ব্যবস্থা হচ্ছে। আর আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটা মাখছি, তো রুটি করা হয়ে গেলে আজ একটা অন্যরকম তরকারি করব, সেটা অবশ্য করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ফ্রিজে আটা মাখা সেরকম ছিল না, সেই জন্য আটাটা একটু বেশি করে মেখে দিচ্ছি। যাওয়া একটু বন্ধ হয়েছিল, আবারও শুরু হয়েছে বাইরে ঝিঝির ডাক, ওইদিকে মন্দির থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে, আর ঝিরঝিরে বৃষ্টি, বাইরের পরিবেশটা পুরো একেবারে ভৌতিক পরিবেশ হয়ে গেছে। আর বৃষ্টি যে কবে থামবে তার নেই ঠিক ঠিকানা, ভিজে যাচ্ছে তাই মুছে মুছে তুলে দিচ্ছি। রোজ সকালে রাত্রে তরকারিটা করে রাখি, তো আজকে তরকারিটা করে রেখেছি, আর আজকে আমি বানাবো দেখো। এই যে তুমি নিয়ে নিয়েছি কাঁচকলা, কাঁচকলা সিদ্ধ করা আছে, এটা দুটো কাঁচকলা ফ্রিজে ছিল, তো ফ্রিজে থেকে থেকে পেকে যাচ্ছিল, তো ভাবলাম না করেই ফেলি। তো কাঁচকলা সিদ্ধটাকে ভালো করে এভাবে চটকে নেবো, নিয়ে এতে মেশাবো লঙ্কা কুচি, বেসন, নুন, চিনি, আর এতে আছে জিরে গুঁড়ো, তো এগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে কোপ্তার আকারে গড়বো। তো অনেকেই কোপ্তা যে করে তার ভেতরে আবার টুট টুট দেয়, তো অত ঝামেলায় যাবো না, আমি সোজা সিম্পল গোল গোল করে একটু ভেজে নেবো। আর আলুর দম করে রাখা আছে, তো তার মধ্যেই এটা ডুবিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে কোপ্তা কারি। তাহলে আজকে রাত্রে রুটির সঙ্গে কাজ করা কোপ্তা কারি। অ্যাড করছি বেসন, দেবো চিনি, আর দেবো জিরে গুঁড়ো, আছে তাই জন্য এরকম লাগছে, তো এগুলোকে আমি এবার তেলে দিয়ে দেবো, হাতে একটু গোল করে নিলাম। কোপ্তাগুলো মোটামুটি দেখো আমার ভাজা হয়ে এসছে, এবার এগুলো তেল থেকে তুলে নিয়ে কড়ার তেল কমিয়ে তরকারিটা এতে গরম করে নেব, আর ছেলের জন্য কয়েকটা ভাজা রাখবো কারণ ও সব ঝোলে খেতে চায় না। ফুটে গেছে, এর মধ্যে টপ টপ করে ছেড়ে দেবো বড়া গুলো, পাঁচটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলে আর এই ঝোলটা পুরো টেনে যাবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো বুঝছো।
যাওয়া বৃষ্টিটা একটু থেমেছিল, আবার শুরু হলো, আবার সারা রাত ধরে হবে। আর এই যে এখানে বসে বসে পড়ছেন, আমি দেখছি কিভাবে ভিডিওটা করছে। আমি বললাম হাতটা তুলতে, এইখানে তুলে দিল হাত, এরকম তুলে দিচ্ছে, পতাকা তুলতে বলেছে। যাকে আবার দেখো জানলা ফাল্লা ভিজছে, তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন একটু এসেছি। না একটু তো বিকালবেলার দিকে শুকিয়েছিল, একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, আর এখন চলে এসেছি একটু বসতে, মানে জাস্ট একটু পাখার তলায় বসবো, তারপরে আবার ওভার আছে জল ভরতে হবে। তো আমার হাজবেন্ড মাঝে মাঝে এগুলো একটু আমাকে হেল্প করে দিত, বাট এইটি একদম করে না। তো ফাঁকা বসে আছে না, আমরা সব ফাঁকা বসে থাকে, তাই জল ভরি। জল খাওয়ার বেলা আছে, ভরা বেলা নেই। কি আবদারের কথা, এই যে এইগুলোকে এতদিন ধরে ছাড়ালাম, দুদিন তিন দিন ধরে আমাদের ওকে বলছি, দেখো আমরা ছোটবেলায় এইসব কাজ আমরা করতাম, আর তোরা এখন সব করলি, খালি পড়ার বাহানা। এই জিনিসটার ওই জন্য কত কাজ হচ্ছে, খালি ওইসব বাহানা দেখিয়ে দেয়। একটু জল টল ভরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এখন বাজে রাত 10:30, আর বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, আর আমরা এখন এখানে দেখো এই যে ডিনার সার্ভ করে দিয়েছি, গরম গরম রুটি আর কাঁচকলার কোপ্তার কারি। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর আমার হাজব্যান্ড এখন ফোন করেছিল, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাত্রিরে খেয়েছে উচ্ছে আলু ভাজা আর রুটি। কাঁকড়ল না উচ্ছে বললো, কাঁকড় ভাজা, ও আচ্ছা, কাঁকড়ল আলু ভাজা আর রুটি। তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখন টিভিতে চলছে সিরিয়াল। এখন প্রায় বাজে 11:10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা দেখো শুনতে পাচ্ছ কি, যত রাত বাড়ছে তত বৃষ্টির মানে প্রভাবটাও বাড়ছে। এই দেখো দেখতে পাবে কি এরকম করে, দাঁড়াও দেখাচ্ছি, দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যত রাত বাড়ছে তত বৃষ্টিও বাড়ছে, কলকাতা পুরো জলমগ্ন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভিতে একটু নিউজ দেখছিলাম, নিউজেও তো চারিদিকে জল জল আর জল, জলে জলে জলাময় এইসবই খবর দিচ্ছে। তো সমস্ত রকম কাজকর্ম সারার পর আমি এবার একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার প্রথমেই আমি যেটা করব সেটা হলো নাইট টাইম একটা স্কিন কেয়ার করি আমি, যেহেতু আমার গালে দেখছি একটু অ্যাকনে আছে, সেই জন্য অ্যাকনের জন্য বিশেষ করে আমি একটা জিনিস ইউজ করি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, তো প্রথমেই তোমাদের বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি যেটুকু যা ইউজ করি সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো প্রথমেই দেখো আমি সোমিজের একটা, এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য একটা প্যাক আছে, প্যাকটা বেশি বিশেষ করে মুলতানি মাটি আছে, মধ্যে মুলতানি মাটি আছে, হলুদ আছে, নিম, আর হলুদটা হচ্ছে মানে এটাকে কি হলুদ বলে একটা বলতো, মানে হলুদটা হচ্ছে রান্নায় যে হলুদটা ইউজ হয় সেটা নয়, মানে কাঁচা হলুদটা এর মধ্যে বেটে দেওয়া রয়েছে। তো এইটা ইউজ করে বলতে নেই, দেখো আমার অনেকটা কিন্তু কমে গেছে, শুধু দাগগুলো রয়েছে, তো এই গালে একটু রয়েছে। যাদের অ্যাকনে আছে তারা এটা ইউজ করতে পারো, বাট যদি ইনার প্রবলেম থেকে অ্যাকনে হয় তাহলে কিন্তু এটা মাখলেও কিছু হবে না। তো আমি তার জন্য প্রথমে চশমাটা খুলে ফেলবো, টিপটাও খুলে ফেলবো। তো এটাকে আমি এই অ্যাকনের ওপরই শুধু ইউজ করি। তো এটাকে ইউজ করার পর দেখো শুধু আমি গালটুকুতে ইউজ করলাম, কেউ চাইলে পুরো মুখেও করতে পারো, আমি সেরকম পুরো মুখে করি না, আর এটা সপ্তাহে 2-3 দিন করি, আর এটা রাখবো আমি মোটামুটি 5 মিনিট মতো, তারপরে নর্মাল ওয়াটারে এটাকে একটু রাব করে ধুয়ে ফেলবো। যখন রাব করবো তখন এইগুলো না পুরো মুখটাতে মাখিয়ে নিয়ে রাব করবো, তাহলে মুখটা পুরো ফ্রেশ হয়ে যাবে, আর ফেস ওয়াশের কোনো দরকার হবে না। তাহলে চলো 5 মিনিটের ব্রেক নিয়ে আমি তোমাদের কাছে আসছি। তো মুখটা ভালো করে ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ মুখটা কতটা ফ্রেশ লাগছে। তো এরপরে যে কোনো প্যাক ইউজ করার পর কিন্তু এইটা অবশ্যই করে করতে হয়। এটা জোভিজের একটা টোনার আছে, এটা কিউকাম্বার টোনার, এটাও অ্যাকনের জন্য খুব ভালো। তো এভাবে দিয়ে একটু ড্যাপ করে নিলে, এটা দেওয়ার পর 5-10 মিনিট এটাকে একটু ছেড়ে দিতে হবে অ্যাবজর্ব হওয়ার জন্য। আমি গলাটাতেও দিয়ে নিই, ততক্ষণ আমি একটুখানি মোবাইল ঘাঁটাঘাঁটি করব। তো 5-10 মিনিট পর আবারও আসছি। টোনারটা যতক্ষণ মুখে অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ইউজ করব দেখো অ্যালোভেরা জেল। এটা কিন্তু অ্যাকনে প্রন স্কিনের জন্য ভীষণভাবে ভালো, পুরো মুখে আমি ইউজ করব না, শুধুমাত্র যেটুকু আমার অ্যাকনেটা আছে ওইটুকুটাই আমি ইউজ করব। এখন যেহেতু মানে গরমকাল, সেটা যেহেতু আমি মুখে কোনো রকম কোনো নাইট ক্রিম ইউজ করি না, কারণ আমার প্রচণ্ড গরম লাগে রাত্রিরে, যদিও আজকে প্রচণ্ড বৃষ্টির জন্য ওয়েদারটা একটু মাইল্ড আছে, অতটা গরম নেই, তাহলেও আমি শুধুমাত্র এইটা ইউজ করব আর ব্যাস শুতে চলে যাব।
তো আমার মোটামুটি নাইট টাইম স্কিন কেয়ার এখানে ইতি এই তিনটে জিনিস আমি রাত্রিবেলা দুদিন তিন দিন মানে করি আর বাদবাকি দু তিন দিন আমি ফেস ওয়াশ করে তারপরে টোনার তারপরে এই জিনিসটা ইউজ করি। এটাতে মুখটা যেমন ঠান্ডাও হয় অ্যাকনেটাও মানে কমে বলে আমার মনে হয়। তো এই ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আর রাত এখন অনেক বাজে তার সাথে বৃষ্টিও বাড়ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কিছুমাত্র কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার তো করছোই, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের ওখানেও কীরকম বৃষ্টি হচ্ছে। আওয়াজ পাচ্ছ বৃষ্টির আওয়াজ? আরও বাড়ছে বৃষ্টি, কালকে সারা রাত তো এত বাজ পড়েছে, এত বৃষ্টি হয়েছে, আমার ঘুম সেভাবে হয়নি। তো আজকে রাত্রে জানি না মানে ওয়েদারটা খুব ভালো আছে মানে ঘুমানোর জন্য একদম পারফেক্ট। তো দেখা যাক কতটা কি ঘুম হয়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।